বন্ধুরা ভিডিও শুরুতেই প্রথমে একটি রিকোয়েস্ট করব এই সফটওয়্যারটি বা এই অ্যাপসটি কখনোই খারাপ কাজে ব্যবহার করার ট্রাই করবেন না ইউটিউব বাংলা কখনোই কোনো খারাপ কাজে উৎসাহিত করে না অনেক সময় হয় কি যে আমরা অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই যেটা আমি ভালো একটা কাজ করেছি কিন্তু সেটাকে কয়েকজন মিলে সাজিয়ে গুছিয়ে খারাপভাবে উপস্থাপন করে এবং আপনাকে সেই খারাপই প্রমাণিত করে দেয় তখন আপনার আর কোনো কিছু করার থাকে না সো এই ধরনের বিব্রতকর অবস্থা থেকে বা অনেক সময় হয়ে যায় কি যে আমরা পুলিশ স্টেশনে গিয়েছি বা কোনো একটা কারণে গিয়েছি বা কোনো একটা যে কোনো একটা জায়গায় গিয়েছি সেখানে আপনাকে অনেক খারাপভাবে ট্রিট করা হলো যেটা অ্যাকচুয়ালি অপরাধের পর্যায়ে পড়ে কিন্তু আপনার সেটা সেখানে প্রমাণ করার কোনো সুযোগ থাকে না এই কারণে আজকে আমাদের অ্যান্ড্রয়েডের এই বেস্ট গোপন ক্যামেরাটা শেয়ার করা সো বরাবর মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাতহ দেখছেন ইউটিউব বাংলার সাথে আছি আমি রবিন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তাহলে চলুন আমরা বরাবরের মতো প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এটাকে আপনারা ইনস্টল করে নেবেন কোনো পারমিশন চাইলে সেটাকে ওকে করে দিবেন আমরা এখন এটা জাস্ট সেটিংসটা দেখাবো যেটা আপনাকে চমৎকারভাবে সাহায্য করবে সো যাই হোক এটাকে ওপেন করলাম মনে রাখবেন এখানে একটা কথা যে এটা ইনস্টল করার পরে দুইটা আইকন যুক্ত হবে যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে যে ভিডিও রেকর্ডার এখানে ভিডিও রেকর্ডার এখন ক্লিক করার মাত্রই আপনার ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে বাট আমার এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের কারণে এটা কনফ্লিক্ট করতে পারবে বা মোটামুটি সমস্যা হতে পারে এই জন্য আমি এখন রেকর্ডিং দিয়ে যাচ্ছি না বাট এটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলছি যে আপনারা এই ভিডিও রেকর্ডটা অন করে আপনার অন্য যে কোনো কাজ করতে পারবেন কেউ বুঝবে না আপনার ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে রেকর্ড অলরেডি শুরু হয়ে যাবে কোনো সমস্যা হবে না সো যাই হোক স্যারিংসে হচ্ছে যে এখানে আমরা থ্রি ডট মেনিউ থেকে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর অ্যাড চলে আসছে কিছু করার নেই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন সো এখানে মেইন সেটিংস যেটা মেইন সেটিংস একটাই আছে এখানে মোটামুটি যেটা আপনাকে হেল্প করবে যাতে কেউ বুঝবে না যে আপনি ভিডিও রেকর্ড করছেন সো কাস্টম নোটিফিকেশান বার সো কাস্টম নোটিফিকেশান বার এখানে যদি আপনি ক্লিক করেন ক্ষেত্রে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইক আপনি যখন কোনো ভিডিও রেকর্ডিং মোডে যাবেন তখন আপনার নোটিফিকেশানে ঠিক অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে লেখা চলে আসবে এরকম ভিডিওর আইকনটা দেখা যাবে এবং লেখা শুরু লিখা আসবে রে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং সো এটা এই লেখাটা আপনি কিভাবে চেঞ্জ করবেন এখানে ক্লিক করুন এখানে অ্যা সি ডি যে কোনো এইটা সব সম্পূর্ণভাবে কেটে দিয়ে আপনি যে কোনো একটা সংকেত ব্যবহার করতে পারেন যে জাস্ট এক অক্ষরে একটা ডটও ইউজ করতে পারবেন আপনি সো ওকে করে দেবেন তারপর আপনার ভিডিও স্টপ করার জন্য ক্লিক টু স্টপ লেখা উঠবে নোটিফিকেশান বাড়ে সো ক্লিক টু স্টপ ব্যবহার না করে আপনি যদি একটা সংকেত দিয়ে দিন এবিসিডি ডট যেটা সেটা খুশি করে দিন করে দিয়ে ওকে করে দিন সো কেউ আর বুঝবে না সো সেকেন্ড আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে যেমন এখানে অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার এখানে ভিডিওর একটা আইকন দেখা যাচ্ছে সো এটার মাধ্যমেই যে কেউ বুঝতে পারে পারতে বুঝতে পারতে পারে যে আপনি ভিডিও রেকর্ডিং করছেন সো এই আইকনটাকে আপনি চেঞ্জ করে অন্য যে কোনো আইকন লাগিয়ে দিন লাইক এই যে এখানে অনেকগুলি আইকন আছে ফ্লাইট মোড এরকম লাগিয়ে দিতে পারেন লাগিয়ে দেওয়ার পর যখন আপনি কাস্টম নোটিফিকেশান অন করে দিবেন তখন আপনাকে ঠিক এইভাবে এখানে যেভাবে সেটিংস করবেন ঠিক সেভাবে দেখাবে সো এই হচ্ছে তার সেটিংস এবার আরেকটা সেটিংস দেখাবো যেটা আরও চমৎকার ওকে আরেকটা সেটিংস হচ্ছে যে এখানে স্ক্যাজুয়াল ক্যাজুয়ালটা কীভাবে কাজ করে ধরেন আপনি একটু পরে একটা জায়গায় যাচ্ছেন সেখানে আপনার মানে সন্দেহ আছে যে কিছু একটা হতে পারে সো আপনি আজকের ডেটটা সিলেক্ট করুন আজকে অথবা কালকের ডেট কালকে যদি সে জায়গায় যান তাহলে কালকের ডেট মানে যখনই আপনি রেকর্ড করবেন যেই দিনই আপনি রেকর্ড করবেন সেই তারিখটা দেন এখানে তারিখটা দেওয়ার পর সময়টা ঠিক কতক্ষণ পরে আপনার রেকর্ডিংটা চালু করতে চান আপনি অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে সময়টা দিয়ে দিন ঠিক আছে তারপর হচ্ছে যে ডিউরেশন কত মিনিট আপনি রেকর্ড করতে চান এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট এটা এখানে নাম্বারটা দিয়ে দিন তারপর ওকে করে দিন ক্যামেরা কোন ক্যামেরা ইউজ করতে চান আপনার সামনের ক্যামেরা না পিছনের ক্যামেরা এখানে ক্লিক করলে ফ্রন্ট ব্যাক হচ্ছে পিছনের ফ্রন্ট হচ্ছে সামনের সো রিপিট রেকর্ডিং এটাকে যদি অন করে দেন তারপর নেই হচ্ছে যে আপনার রেকর্ডিংটা শেষ হওয়ার পর আবার রেকর্ড করতে শুরু করবে এবার আপনার ফাইলটা কোথায় গিয়ে জমা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ ইমিউলেটেড জিরো ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং এই হচ্ছে তার ফোল্ডার এখানে ইন্টারনাল স্টোরেজ আছে ওকে করে কনফার্ম করে দেবেন দ্যাটস ইট আপনার কাজ শেষ এবার আমরা রেকর্ডিং কোথায় হয়েছে সেটা দেখতে যাব সো রেকর্ডিং কোথায় হয়েছে সেটা দেখতে যেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাই ফাইলস ডিভাইস স্টোরেজ এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং এই যে দেখেন আমি আরও একটা ভিডিও করেছিলাম সো অনেকগুলি ভিডিও করেছিলাম সো এইগুলি হচ্ছে সেগুলি সো আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে মোটামুটি এখানে গিয়ে জমা হয়ে যাবে সো বন্ধুরা আরও একবার বলবো প্রেমিকার গোপন কিছু রেকর্ড করবেন না এটা শুধুমাত্র আপনাদেরকে দেয়া হয়েছে আপনার সেফটির জন্য আপনার নিরাপত্তার জন্য যাতে আপনি কাউকে প্রমাণ করতে পারেন আপনি অনেস্ট অনেস্টি ছিলেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন দর্শক হলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই